কিছু কিছু গল্প লুকো চুরি ছিল কিছু অল্প, কিছু কথা কিছু কিছু গল্প লুকো চুরি ছিল কিছু অল্প। আমি আজকে যাই, পরে একদিন এসে তোমাকে দেখে যাব। পরে একদিন এসে আমার সাথে দেখা করে খেয়ে যাবে মানে? আজাদ, এসব কি বলছো তুমি? আমরা হাজবেন্ড এন্ড ওয়াইফ এখন। আসি কামাই যাই কো তোমার মুখে উঠা বসাই। হ্যাঁ, এদিকে 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 তোরে যে গড়াই, তোরে যে গড়াই খামা খামা। এই ছেলে আদৌ প্রাপ্তবয়স্ক কি নাই? তোমার বয়স কত? 21 হয়ে গেছে, 22 চলে। আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমার বিয়ের বয়স হয়ে গেছে। তুমি তো আমার আদর্শ নাগরিক, সংবিধানের বাইরে এক পাও নড় না। জানতে চাইছে তোমার বাবা কি বেঁচে আছেন নাকি মরে গেছে। আমি আপনাদের নতুন ভাড়াটিয়া, কেমন আছেন আপনি? তুমি আমাদের ভাড়াটিয়া? বাসার এই অবস্থা, এখনো কোনো কিছু সেটেল হয়নি, এর মধ্যে তুমি চেঞ্জটা করলে কেন? হয়েছে কি, তোমার সাথে যখন দেখা করতে যাচ্ছিলাম তখন ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলাম, আর ঠিক তখনই উপর থেকে দুষ্ট প্রকৃতির কিছু বুড়ো লোক আমাকে ময়লা পানি ফেলে দিল। রোদে কাপড় চুপড় তো শুকিয়ে গেছে, কিন্তু গায়ের বদগন্ধটা যায়নি। তোমার মনে হয় নাক বন্ধ ছিল তাই গন্ধ পাচ্ছিলে না। আমি যখনই শ্বাস নিচ্ছিলাম নিজের গায়ের গন্ধে নিজেরই বমি পাচ্ছিল, তাই গোসলটা করে ফেললাম। আমার ব্যাগে আরো ভালো জামা কাপড় আছে বাইরে পরার মতো, চেঞ্জ করে ফেলবো। যা ইচ্ছা পড়ো, জাস্ট বাসার মধ্যে শর্টস পরে ঘুরবে, এটা হোস্টেল না, এটা মনে রাখবে প্লিজ। আমি আসলে যতটা ভয় পেয়েছিলাম সেরকম কিন্তু কিছু হয়নি। আমার তো ধারণা ছিল এখানে এসে মারটার খাবো, কিন্তু তোমার বাসার মানুষ ভালো আছে, বেশ ভালো। তোমার বাবা মার জায়গায় যদি আমার মা হতো আল্লাহই জানে কি হতো। প্যান্ট পরবো না বাসায় পরা ট্রাউজার পরলে চলবে? প্যান্ট পরবে, অবশ্যই প্যান্ট পরবে। কিন্তু তুমি এত রেগে আছো কেন আমার উপর? একটাই তো ভুল করেছি, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আজ আমাদের বিয়ে হয়েছে, আর বিয়ের দিন কেউ এত রাগে? রাখতে চাচ্ছি না, কিন্তু কেন যেন রাগ চলে আসছে, আর মনে হচ্ছে এখন থেকে কারণে অকারণে রেগে যাব। ও,
এই যে গুলবাস, ওই যে হেলো ছিল যে কই, ওই যে নতুন ভাড়াটিয়া এলো তার কথা বলছেন? তুমি আমার সামনে জামাইয়ের সাথে এইভাবে কথা বলবে না, আই ডোন্ট লাইক দিস। আমার পছন্দ না। আচ্ছা এরকম না, তোমার সামনে কখনো কিন্তু আর লেখো, ঠিক আছে? কখনোই বলবে না। আচ্ছা চলো, পরে দেওয়া যাবে না। এখন আসলে ইস্যুতে আসি। আচ্ছা সে কি সত্যি চলে গেছে, তুমি দেখছো? কে? ওই যে ভাড়াটিয়া। ও না না যায়নি, ওই যে আপনাদের এখানে একটা লোক আছে না, আবুল। আবুল 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 জি, ওর সাথে সম্ভবত চিলে কোথায় গেছে। দেখছো পা, আমি তোমার বলি না, দেখছো শ্বাসটা দেখছো, আবুল কার বাড়া দেখছো। আচ্ছা আমরা কেউ অনেক ইনস্ট্রাক্ট করছি যে তুই যা যা চিলে কোটায় ইয়ে নিয়ে যা, কইছি আমরা কেউ কই নাই তো, তারপরে হয়ে গেছে। এখন তুমি বলো, আমি জলে দুটো সাইডটা মারি, এটার কারণ আছে না? আছে না কারণ? না, মানুষের গায়ে হাত তোলার কোনো কারণই থাকতে পারে না। আইন তোমাকে সেই অধিকার দেয় না, সমাজে সেই অধিকার দেয় না, তুমি কারো গায়ে হাত তুলবে না। এখন চলো গিয়ে ভাড়াটিয়া পাগল নাকি তুমি? তো আমি যাবো না, তুমি যা ভাড়াটিয়া বুঝা সুঝা রেখা দাও, আমি এখন যাবো না। দেখা গেল যে আমার নিজের উপর নিয়ন্ত্রণ না হারায়া, তারপরে তাদের আবুল দুই চারটা সস্তা পড়ব আছে, তুমি যাও। আপনার জামার বাবাজির সাথে তো ভালোভাবে পরিচয় হলো না, এই কুশলাদি জিজ্ঞাসা করা হলো না, এটা কথা কই তার সাথে না? দেশের বাড়ি কোথায়? ময়মনসিং। ভেরি গুড ডিস্ট্রিক্ট। সেইখানে তো এরকম বড় বড় বাইগুন হয়, তাই আবার লম্বা লম্বা বাইগুন হয়, অবশ্য সেখানে আবার কিন্তু বড় বড় ডাকাই তো জন্মাইছে। সি আই ফরগট মাই ওয়াইফ, শি ইজ অলসো ফ্রম, মানে অরিজিনালি শি ইজ ফ্রম ময়মনসিং, বড় বর্ণ এন্ড বড় অবশ্য ডাকা। তাহলে তো তোমরা ডিস্ট্রিক্টগতভাবে বাইবন হয়ে গেল, বাইবন বাইবন বাইবন। কি বলছো? কেন কি বেশি মাইডিয়ার হইতে যায় না, উল্লাহ উল্লাহ বেড়েছি, এরকম মিস্টেক আর হবে না। এই তুমি খেলা গেছো কেন? তুমি ভাড়াটিয়া ব্যাটারে খেলাও তো, প্লিজ বসো। বসো বসো, হ্যাঁ পানি বিষয় দিয়েছিল তোমার আতিটি কি? ও রিমোট না, রিমোট। তুমি একলা একলা বই হবে টেলিভিশন টিপতাছো, আর টিপতাছো রিমোটটা। আরেক কুলাঙ্গারে কই? কে? তোমার তোমার একটা কলিগ আছে না, আমগো আমার মেয়ে নিতাই, না না সরি আমার মায়ের নাম তো নিতাই না, মাথা তো ঠিক নাই বুঝছো, আমার মেয়ে নিতু, নিতুর যে হাজবেন্ড সে কোথায়, সে কোথায় গেছে? ও তো নিতুর সাথে উপরে গেল, উপরে উঠতে গেছে সিঁড়ি ভাই ভাই না। তো তুমি এলে কী করতেছো, তোমার প্ল্যানিংটা কি, তুমি কখন উপরে উঠবা? হ্যাঁ আমার দুইটা মাইয়া, আমার কপাল আছিল দুইটা নিষ্কম্ম নিকামাইল্লা গরজামাই। দেখুন দেখুন, আমি সাথীর জন্য অপেক্ষা করছি, সাথী আসলে আমি চলে যাব, আমার বাড়ি, আমার বাড়িতে চলে যাব। তোমার একটা পরামর্শ দিই, তুমি মাইটিয়ার সাথীর জন্য অপেক্ষা করো না, তুমি এখনই চলে যাও তো। আর এটাই কি যেগুলো টেলিভিশন দেখছো না, কারে টিপা 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 টিপা, আমি এত করছো কেরা ফলে চিন্তা করছি না, হ্যাঁ টিপা টিপা এটা কী করছো, হায় হায় সত্যাস না দি, ওই যেটা জীবন দেখো নাই, যেটা টিপো নাই, এটা দশ কেরে তো। আপনার জিনিসপত্র কি এখন উপরে আনার ব্যবস্থা করব? হ্যাঁ, ওই যে ভ্যানের সঙ্গে যে লোকজন আছে না, ওদেরকে বললে ওরাই জিনিসপত্র উপরে তুলে দিয়ে যাবে। এখন কোনো কিছু আনার দরকার নেই, আমি যতক্ষণ না বলছি ততক্ষণ একটি জিনিসও এখানে আসবে না, ঠিক আছে? কিন্তু ম্যাডাম, জিনিসপত্র তো আপনার না, জিনিসপত্র হলো আবুল। আর একটি কথা না বাড়িয়ে নিচে যাও। বিশ্বাস করেন আমি না জানতাম না যে এটা আপনাদের বাড়ি, আমি তো বাসা খুঁজছিলাম, তো খুঁজতে খুঁজতে এখানে এসে এই বাড়িটা পেয়ে গেলাম, ব্যাস এতটুকুই।
বললে একটা কথা আমি বিশ্বাস করলাম। এই মিথ্যুক, এই বাড়ির চারদিকে কোনো টুলেট সাইনই ছিল না, তুই কোথার থেকে এখানে বাসা খুঁজতে খুঁজতে বাড়ি পেয়ে গেছিস রে? সত্যি করে বল, সত্যি করে বল, আহাতকে কি বলে তারপরে এই বাড়ি ভাড়া নিয়েছিস? এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবি। এই বাড়ির ত্রিসীমানায় যেন তোকে আমি না দেখি, দেখলে কিন্তু রূপা শোনো, মানে এই মুহূর্তে বাড়ি ছাড়লে না আমি খুব বিপদে পড়ে যাবো সোনা। না মানে এখন না আমার আর কোথাও থাকার কোনো জায়গা নেই, আমাকে আমাকে এই একটা মাস সময় দাও, তারপরে না আমি বাড়ি একটা খুঁজে নিয়ে দেখে শুনে আমি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু কথা কানের রাস্কাল একটা। বাবা আজাদ কোথায়? ইশারায় কি বলছো বাবা বুঝতে পারছি না, মুখে বলো। পরে কথা দেখতেছো না, বাংলা বই দেখতেছি। বাবা আমি তোমাকে একটা প্রশ্ন করেছি যেটার উত্তর দিতে 5 সেকেন্ড সময় লাগবে, তুমি উত্তর দিয়ে তারপর সিনেমা দেখো। কবরি, কবরির বই দেখ। বাবা কবরের সিনেমা নাকি ববিতার সিনেমা সেটা তো আমি তোমার কাছে জিজ্ঞেস করিনি, আজাদ কই সেটা বলো। কি কি কিছু জিজ্ঞেসা আছে, কি কও? আজাদ কোথায়? ও ওরে বাড়ি গেছে গা। মনে হয় বাড়ি চলে গেছে, মানেটা কি বাবা? মানেটা কি আমি কইতে পারতাম না, মনে হলো বাড়ি চলে গেছে তাই বললাম বাড়ি চলে গেছে। আজাদ কোথায়? আচ্ছা তোমরা দুইজনে কি খারাপ ছাত্রী, মাথার কিচ্ছু নাই? কবার করে কমবো? হ্যাঁ মনে আবার গেছে গা, বাস। কেন তোমার এরকম মনে হচ্ছে যে ও বাড়ি চলে গেছে? হয়তো মানে এটা যে হয়তো আমরা লগে মিলতে পারতেছে না, আমরা আমরা লাইফ স্টাইলের অ্যাডাপ্ট করতে পারতেছে না, বাড়ি গেছে গা। তোমাকে কিছু বলে গেছে বা তুমি দেখেছো যাওয়ার সময়? না না, আমার বলে যাবে কেন, সে কি বলে যাওয়ার মতো ছেলে এটা? পেয়ে তো আমি এসে বসলাম, কি হইলো পাশালো উসে রূপা? তবে গেছে গা, ভালো হয়েছে, খামার এই যুগের জোয়ান ফোলা খালি ড্রয়িং রুমে বয়ে থাকে, বয়া থাকে বয়া থাকে, আর টেলিভিশন নেই, আর খালি রিমোটটা টিফে, আর টিফে টিফটিতে কী করছে দাও, একটা ভালো নাম ঠিক মতো কাম করতেছে না, দাও আর কী দেয়, খেলা দেয়। কী খেলা? ক্রিকেট খেলা। এই খেলাটা আমার কে সুখের বিষ, দেখতে না নেই, দেখলে মনে হয় কি ব্রিটিশ বুড়া বুড়া বেরিয়ে আর বেড়ায় বয়া বেড়ে খেলা দেখতেছে, সবাই নষ্ট তো সব। তুমি খেলা নিয়ে আজাদকে কি বলেছো? কিছু তো একটা বলেছো এ ব্যাপারে আমি নিশ্চিত। আর দেখো হয়তো মিথ্যা কথা বলার চেষ্টা করো না, মিথ্যা তুমি বলতে পারো না, এর আগে যতবার মিথ্যা কথা বলতে গেছো ধরা পড়ে গেছো। যতবার বলার চেষ্টা করেছো ধরা পড়েছো, এত সোজা অত অত বোকা পাইবো না, মানে কত মিথ্যা কথা তোমার কয়ে বলেছি, তুই ধরতে কই বললে মিথ্যা কথা ধরতে পারবো? আজাদকে তুমি এক্স্যাক্টলি কি বলেছো সেটা কি তুমি বলবে? অবশ্য না বললেও তেমন কোনো সমস্যা অন্তত আমার নেই, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছেড়ে চলে যাব মানে? বাড়ি ছেড়ে চলে যাব মানে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাব। উফ রূপা, এই কথা বলে না, এই যে তুমি কথায় কথায় বাড়ি ছেড়ে চলে যেতে চাও, এটা তো অসভ্য কথা, এটা অসভ্য মানুষের কথা, এটা কি ঠিক হইতেছে? আহাদ, তুমি আজাদকে কি বলেছো?
আহাত আচ্ছা কইছি যেটা ভালো আয় হেরে কইছি পালা খারাপ কিছু কইছি না ওইসে কি আয়া দিয়ে যে রিমোটটা ঠিক আছে আমি তার হাতের থেকে রিমোটটা লইছি রিমোটটা লয়ে স্যারে কইছি এই রিমোট যদি তুমি আমার হাতে নাও তোমার হাতটা বাইঙ্গা হাতে ধরা দেবে এটা কইছি আর কইছি শুধু লোক জীবনে কোনো টেলিভিশন দেখছে না হেলে আজকে পায়া আধিক্যতা কথা তার দেখতেছে শেষে হেরে আদর করে বলছি সেই রকম আদর করে বলছি গায়ে হাত দিয়া বুঝা বুঝা মায়া দিয়া কইছি যে সে একটা রাস্তার ছেলে শুধু লোক সাথীরে বিয়া করার ন্যূনতম যোগ্যতাও তার নাই সে যদি স্বেচ্ছায় সাথীরে না সারে তাইলে আমি গুন্ডা ভাড়া করে হেরে ফোন করে লামু নাইলে গুম করে লামু এইটুক খালি এইটুক কইছি আমি এই কথা কোন এবার কইতি মাতারা নিশা করে থাকবি হেরে না আমি তাকে গট 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 করে গেছে গা বিয়াদ বিয়াদ তৈবই কোথেকে শিখবো ভালো করে ফুল হয় না শিখবো আদব কথা শিখন লাগে পড়াশোনা ঠিক মতো করছে কি ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি পড়ছে কোন সাবজেক্টে পড়ছে আমি জানতে চাই আদব কথা কইতে শিখবো বিয়াদ কথা গাল গরম পানি তুমি বদলাবেই না না আচ্ছা তুমি আমাকে বলো আমার বাবা যদি তোমাকে ডেকে নিয়ে এসে আদর করে গায়ে হাতে মাথায় হাত বুলিয়ে বলতো যে তুমি একটা ছোট লোক একটা রাস্তার ছেলে তখন তোমার কেমন লাগতো আমি না খে নষ্ট দিক হয়ে গেছি স্যারের কথা মনে করলেই মানে মাই ফাদার ইন ল এই গ্রেট পার্সন স্যালুট দিতে ইচ্ছা করে কত বড় মানুষ আমি ছিলাম তার সবচেয়ে মানে স্নেহের স্টুডেন্ট কারণ আমি তো ছাত্র ভালো ছিলাম আমার সে খুব ভালোবাসত মুখে জড়া ধরছে তার প্রিয়তম কন্যারে আমার কাছে সবর্দ করছে তার কথা কথা তাহলে তুমি কালে মিলো হ্যাঁ কি করছো তুমি রাস্তার ছেলে ছুটু লোক আমি রাস্তার লোক আমি ছুটু লোক থাকতাম না এবারে তো আমি থাকতাম না সাথী তুই থাকবি তুই থাকবি না তো তুই তো যাই আরে সে কি দেবো যাবার মাইয়া না আজ হ্যাঁ হ্যাঁ আয় তো আয় তাড়াতাড়ি আয় তোর সাথে একটু কথা বলতে চাচ্ছি বয় বয় তুই এসেছিস খুব ভালো হয়েছে আমি খুব চিন্তায় পড়ে গেলাম একটা ব্যাপার নিয়ে হয়েছে কি আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি স্বপ্নে দেখি একটা এত বড় মাকড়সা বিছানার উপর দিয়ে করে হেঁটে হেঁটে যাচ্ছে তো ইউজুয়ালি তো আমি মাকড়সা দেখলে ভয় পাই কিন্তু আমি দেখলাম আমি কোনো ভয়টাই পাচ্ছি না মনে হলো তোর বাবাই মাকড়সা হয়ে গেছে মানে স্বপ্নের মধ্যে কীভাবে যেন তোর বাবা মানুষ থেকে মাকড়সা হয়ে গেছে আচ্ছা তোর কী মনে হয় এই এই স্বপ্নটা দেখা কি ভালো হলো নাকি মন্দ হলো আমি এই দেখ না এই এই সমস্ত বই এই স্বপ্নের ব্যাখ্যা দেয় যেসব বই এগুলোর একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত দেখেছি কিন্তু কোনো ব্যাখ্যা পেলাম না মন্ট্রিলে একটা লোকের খোঁজ পেয়েছি আইজ্যাক কুব্রেক সে স্বপ্ন নিয়ে খুব বিশ্লেষণ করে আমি ভাবছি তাকেই একটা ইমেইল করবো তোর কী মনে হয় সে আমার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে মা একটা সমস্যা হয়ে গেছে আইজ্যাক কুব্রেক মারা গেছে সেটা তো আমি জানি না আমি আমার সমস্যা নিয়ে কথা বলতে এসেছি ও তাও ভালো মানে কুব্রেকের বয়স হয়ে গেছে অনেক বুঝলি 98 বছর তাই যখন বললি যে সমস্যা আমি ভেবেছি ওরই বোধ হয় আচ্ছা বাদ 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 কী সমস্যা বল হ্যাঁ এইবারে সবাই তো তার সমস্যা আমাকে বলে আর সব সমস্যার সমাধান আমাকেই করতে হবে সো বলো মামা কিছু টাকা লাগবে
এটা তো সমস্যা, সিলি গার্ল। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই যে এই মাসে কিন্তু আপনার পকেট মানি দেওয়া হয়ে গেছে, সুতরাং যে টাকাই এখন নেবে সেটা পকেট মানির থেকে। মা আমার 50,000 টাকা লাগবে। আমি জানি যে তুই লেড ব্যাক, তারপরেও ভাবতাম যে এই বাড়ির সবচাইতে সেন্সিবল মানুষটা হচ্ছে তুমি। সেই ধারণা আমার এই মুহূর্তে পুরোপুরি ভেঙে তছনছ হয়ে গেছে। একটা অদ্ভুত বিয়ে করে ঘর জামাই করে নিয়ে এসেছো, এখন আবার বলছো তোমার 50,000 টাকা লাগবে। মা সরি, মানে এক্স্যাক্টলি কী কারণে তোমার 50,000 টাকা লাগবে জানতে পারি? এমনি তো তুই ড্রাগস ড্রাগস করছিস না তো? তাহলে তোর 50,000 টাকা লাগবে কেন? মা সাহেদের জন্য লাগবে। কি? মা সাহেদের সেমিস্টার ফির জন্য 50,000 টাকা লাগবে। সাহেদের সেমিস্টার ফির টাকা আমাকে কেন দিতে হবে? এতিম তো আর না, বাপ মা তো আছে, ওর ফ্যামিলি দিচ্ছে না কেন? আসলে মা আমাদের বিয়েটা করার পর ওর বাসায় অনেক প্রবলেম হয়েছে, যার কারণে সমস্ত দায় দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে, তাই না? শোনো, আই এম এক্সট্রিমলি সরি যে আমি তোমাকে বা তোমার ওই অলমোস্ট অপ্রাপ্ত বয়স্ক স্বামীকে 50,000 টাকা দিতে পারবো না, ঠিক আছে? আই এম ভেরি ভেরি সরি, কিন্তু দূর হও, জাস্ট লিভ। ম্যাডাম, স্যার কি আজ বাড়িতে আসবে না? আমি জানি না। আমি কি তাহলে স্যারকে ফোন করে জিজ্ঞেস করব আসবে কি না? না, ফোন করবে না, আসার হলে আসবে, না আসলে নেই। তুমি যাও এখন এখান থেকে, যাও। উপরে গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, কোনো কারণে তোমার বাবা যদি এখানে আসে, দেখে আমরা এইভাবে করে হাতটা ধরে শুয়েছি, মানে চিৎকার চেঁচামেচি করে লোকটা বাড়ি একেবারে মাথায় তুলে ফেলবে। আজাদ ভাই, আপনি এটা কোনো কথা বললেন? আজাদ ভাই, আমি কি আপনার কাছে কাজ ছাড়া আসতে পারি না? আচ্ছা, আপনার এই সিলেকটা ভালো জানি কত? 10,000 পার মান্থ, 10,000 টাকা, আপনাদের 50% ডিসকাউন্ট, পাঁচ হাজার দিলে চলবে।